বন্ধু আপনি কি আপনার ওজন নিয়ে খুব চিন্তায় আছেন ঝুলে পড়া চর্বি নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন তাহলে এই উপায়টি মাত্র সাত দিন খেলেই এটি আপনার পেটের চর্বি এবং সাথে সাথে আপনার পুরো শরীরের চর্বি মমের মতো গলিয়ে দিবে এটি ব্যবহারের ফলে না আপনাকে ডায়েট করতে হবে না করতে হবে ব্যায়াম এই ঘরোয়া ও আয়ুর্বেদিক উপায়টি যদি টানা সাত দিন গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরের সকল খারাপ চর্বি মমের মতো গলে যাবে দিন দিন মোটা হচ্ছেন যা খাচ্ছেন তাতেই ফুলছেন উপোস করেও রোগা হওয়া যাচ্ছে না কোনোভাবেই ওয়ার্কআউটেও কোনো কাজ হচ্ছে না বেশি খেলেও বিপদ কম খেলেও সমস্যা প্রতিদিন সময় মেনে পরিমিত খাবার খাচ্ছেন তারপরেও আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছেন না ওজন নিয়ন্ত্রণে রাখা যেন হাতের নাগালে বাইরে চলে গেছে কোনো একজন ব্যক্তির কথা নয় আজকাল হর হামাশাই শোনা যায় এমন কথা মেদ ঝরাতে তাই নানান কসরত ব্রেকফাস্ট বাদ দিতে হবে লাঞ্চ ডিনারে অল্প একটু খাবার খেতে হবে উপোস কত কি তাছাড়া ওয়ার্কআউট তো আছেই কিন্তু তাতেও যাদের মেদ ঝরছে না তাদের জন্য আমার আজকের এই ঘরোয়া টোটকাটি বন্ধুরা ঘরোয়া এই টোটকাটি একদমই পরীক্ষিত এবং প্রমাণিত চর্বি গলানোর এই টোটকাটি বানানোর জন্য প্রধান তিনটি উপাদান লাগবে প্রথম যে উপাদানটি লাগবে তা হলো পানি এখানে এক গ্লাস পরিমাণ পানি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে এরপর দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা ধনিয়া ধনিয়া বীজ বন্ধুরা আমরা অনেকেই এই বীজের উপকারের বিষয় সম্পর্কে জানি না এই ধনিয়া আমাদের ওজন কমানোর পাশাপাশি এটি আমাদের হজমে সাহায্য করে থাকে আমাদের শরীরের কোলেস্ট্রল লেভেলকে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ত্বক ও চুলকেও ভালো রাখে এমন কি একজিমা চুলকানি ফুসকুরি দাঁত ইত্যাদি রোগ সারাতে কাজ করে এই ধনিয়া ধনিয়া আছে দারুণ পলিফেলন আয়রন ক্যালসিয়াম খনিজ ফাইবার ম্যাগনেসিয়াম পাশাপাশি ভিটামিন এ কে ও সি রয়েছে যার কারণে আমাদের পেটের মেদ চর্বি গলে যায় মমের মতো এই ধনিয়া বীজ পেটের মেদ চর্বি কমাতে দারুণভাবে কার্যকরী এই ধনিয়া বীজে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকরী উপাদান রয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে এর প্রচুর নাম ডাক রয়েছে এটি মেয়েদের প্রিয় চলাকালীন যে পেটে ব্যথা হয় সেটি কমাতেও দারুণভাবে সাহায্য করে বন্ধুরা এখন বলবো এই ধনিয়া বীজ কতটুকু পরিমাণ বা কতটুকু মাত্রায় ব্যবহার করবেন চর্বি গলানোর এই মিশ্রণটি বানানোর জন্য বন্ধুরা আপনারা এখানে একটা চামচ পরিমাণ ধনিয়া বীজ নিয়ে নিন এর পরের যে উপাদানটি লাগবে তা হল তেজপাতা আমরা জানি তেজপাতা শুধু রান্নায় ব্যবহার করা যায় কিন্তু তেজপাতা দিয়েও যে বড় বড় রোগ সারানো সম্ভব তা জানাবো এই ভিডিওতে এই তেজপাতা রয়েছে ভিটামিন ই সি ফলিক অ্যাসিড ও বিভিন্ন খনিজ উপাদান যা কিনা পেটের চর্বি কমাতে দারুণভাবে কাজ করে থাকে তেজপাতা আপনার হজম শক্তি বাড়িয়ে দিবে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এই তেজপাতা বিভিন্ন জয়েন্টে বা পুরাতন সকল ব্যথা সারাতে দারুণভাবে এটি কাজ করে থাকে এমনকি গবেষণায় প্রমাণিত হয়েছে যে তেজপাতা ক্যান্সার কোষকে মেরে ফেলতেও সক্ষম কাশি দূর করে তেজপাতা আমাদের হাট সুস্থ রাখে বন্ধুরা পেটের মেদ বা চর্বি গলানোর জন্য আপনারা এখানে দুইটি তেজপাতা নিয়ে নিন এবং এই তেজপাতা এরকম টুকরো টুকরো করে নিন এবারে এটি এই পানিতে দিয়ে দিন বন্ধুরা সকল উপাদান শেষ এবারে আমরা এটি চুলায় জাল দিব দশ থেকে বারো মিনিট অর্থাৎ যতক্ষণ এক গ্লাস পরিমাণ পানি হাফ গ্লাসে পরিণত না হয় ততক্ষণ এটি চুলায় জাল দিতে হবে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি এখানে এই মিশ্রণটি জাল দিচ্ছি বন্ধুরা মিশ্রণটি কমে এসেছে এবারে এটি নামিয়ে নিতে হবে এখন একটি পরিষ্কার গ্লাসে ছাকুনির সাহায্যে এই মিশ্রণটি ঢেলে ছেঁকে বন্ধুরা আপনারা চাইলে এটি এভাবেই খেতে পারেন আর যদি এইভাবে খেতে ইচ্ছা না করে বা খেতে না পারেন তাহলে আপনারা ডায়াবেটিসের রুগীরা বাদে অর্থাৎ যাদের ডায়াবেটিস নাই তারা এখানে হাফ চামচ পরিমাণ মধু অ্যাড করতে পারেন ডায়াবেটিস থাকলে মধু যোগ করা যাবে না বন্ধুরা এই মিশ্রণটি টানা সাত দিনে আপনাকে সেবন করতে হবে আর আপনার পেটের সকল চর্বি মমের মতো গলা শুরু হয়ে যাবে প্রথম দুই দিন সেবন করার পর থেকেই তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন এটি একটি কার্যকরী ঘরোয়া রেমেডি ভিওর্সরা ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্যদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর বেশি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না জানেন তো আপনাদের একটি লাইক আমাদের সামনের দিকে আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে